হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। আমি টিসান ব্লগ পিডির পক্ষ থেকে শাওন খান আছি। আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি, অবশ্যই আপনার থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন, ক্যাপকাটের টিউটোরিয়াল। আর এই ভিডিওটার আমি কাইনমাস্টারের ভিডিও যে এডিট করেছি, সেই টিউটোরিয়ালটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আছে, এর আগের ভিডিওটাই আছে, আপনারা দেখে নিতে পারেন, আপনাদের হেল্পফুল হবে। ওইটা এডিট করার পরেই আমি ইফেক্ট ইউজ করতেছি আমার ক্যাপকাট অ্যাপে, সেই ভিডিওটাই আমি এখন আপনাদের করে দেখাবো। মানে ইফেক্ট ইউজ করতেছি আমি, আরেকবারও বলে দিচ্ছি, আমি ক্যাপকাট অ্যাপ দিয়ে ইফেক্ট ইউজ করি আর হচ্ছে এডিটিংটা করি, তারপর হচ্ছে আপনার যে কথাগুলো বা বাংলা টাইপের যে লেখাগুলো করি ওগুলো সব কাইনমাস্টার দিয়ে করি। সেই ভিডিওটা প্রিভিয়াস মানে আগের ভিডিওটাই আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন। আর চলুন শুরু করা যাক। নিউ প্রজেক্ট অন করলাম, তারপর এই ভিডিওটা আমি মাত্র একটু আগে হচ্ছে কাইনমাস্টার অ্যাপ দিয়ে এডিট করছি। সো এখন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখে দেবো, একটু সময় বেশি লাগতে পারে, বাট আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন কী করে ভিডিও এডিট করবেন। লেটস গেট স্টার্টেড। সো সবার উপরে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট অপশনটা আছে, ইফেক্টে ক্লিক করুন। আমি যেভাবে এডিট করি এভাবে আপনারা করবেন, ইনশাল্লাহ ভালো হবে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডোতে চলে আসলাম। সবার আগে আমি যেটা করি আর সবার শেষে করি, সব কিছু আমার একটু লোডিং নিচ্ছে, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটায় ক্লিক করছি, আপনারা সকলেই শিখে নেন। লিক এটা আমি কপি করে ফুল ভিডিওতে দিব, কজ হচ্ছে আমি এটা সম্পূর্ণ ভিডিওতে রাখতে চাই। এটা হচ্ছে লাইটিং ইফেক্টটা, আর এন্ডিংটা অফ করে দেবেন, সবসময় ডিলিট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন শুরুতে আমি একটা ইফেক্ট দিই সবসময় আমার ভিডিওতে, অ্যানিমেশনে দিলাম, ইনতে ক্লিক করলাম, তারপর শেষে থাকতে পারে এই যে রক, এটা না এটা দেই শেক থ্রি, এটা আমি সবার প্রথমে সবসময় দিই, দেখতে পাচ্ছেন এটা সবার আগে দিলাম, তারপর অ্যাড ইফেক্টে ক্লিক করলাম আবার। সো আমি আবার বলে রাখছি, এটার হচ্ছে যে বাংলা ল্যাঙ্গুয়েজ লেখাটা আর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালো করা সকল কিছু আমি করেছি আমার কাইনমাস্টার অ্যাপ দিয়ে। সো ওই ভিডিওটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। আর এটা দেখাচ্ছি, এটা নিলাম, আপনারা সকল কিছু নাম তো আমি জানি না, বাট আমি করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন, শিখে নিন, পারবেন আপনারা। আমি জাস্ট অ্যানিমেশন কিছু দিচ্ছি, ইফেক্ট দিচ্ছি, এরপর হচ্ছে মুড থেকে কিছু ইফেক্ট দিব যাতে অ্যাট্রাক্টিভ লাগে, দেখতে পাচ্ছেন। সো এটা তারপর আমি একটু লাইটিং ইফেক্ট দিচ্ছি, ট্রেন্ডিংয়ে আছে, নামগুলো আপনারা মুখস্থ করে নিতে পারেন, কজ আমার মুখস্থ আছে এই জন্য আমার লাগছে, দেখতে পাচ্ছেন। একটু লাইট দিয়ে দিলাম যাতে অ্যাট্রাক্টিভ লাগে একটু ভিডিওটা। এরপর এখানে একটু স্প্লিট বা সামথিং এটা এটা ক্লিক করে আবার অ্যানিমেশন দেবো এখানে একটা, জাস্ট আরেকটা স্টেপ করার জন্য, দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশনটা একটু ফাস্ট হয়ে গেছে, আমি একটু স্লো করে দিচ্ছি, এরকম দিয়ে দিলাম। এরপর অ্যানিমেশনটা আসার পর একটু ইফেক্ট ইউজ করবো, লাভ ইফেক্ট, যেহেতু এটা একটা লাভ সং বা রোমান্টিক, দেখতে পাচ্ছেন। লাভ ইফেক্টটা ইউজ করলাম, আবার দেখবেন যে আরেকটা লাভ ইফেক্ট ইউজ করবো লাইক দিস। এখানে আরও একটা ইফেক্ট ইউজ করবো, সো যতটা ইফেক্ট ইউজ করা যায় আপনাদের জন্য ভালো আশা করি। এরপর আরেকটি ইফেক্ট, মানে যতটা ইফেক্ট ইউজ করা যায়, আমার সকল ইফেক্টগুলোর নাম তো শিওর আমি বলতে পারছি না, বাট আপনারা সকলে দেখে নেবেন। ভিডিওটা যদি একটু খারাপ হয়ে থাকে আই এম সরি, বাট সকলে। এবার সম্পূর্ণ ভিডিওটা একবার অন করে দেখাচ্ছি ইফেক্ট ইউজ করার পর কিরকম দেখাচ্ছে আপনাদের। আর এই ভিডিও
এটাই আমি এখন এইখান থেকে একদম উপরে দেখেন যে ডান পাশে উপরে একটা উপরে অ্যারো চিহ্ন আছে এটা ক্লিক করে আমি এই রেজুলেশনে এক্সপোর্ট করে এটাই আমি টিকটক এখনই ছেড়ে দেব আপনারা টিকটকে গিয়েও চেক করে দেখতে পারেন আমার সকল ভিডিও ভাইরাল হয় আলহামদুলিল্লাহ সো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী সকল টিউটোরিয়াল যেন সবার আগে দেখতে পারেন সো এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি সো ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের ভিডিও আর যা পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান বা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ ভিডিও করে সলভ করে দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম